हेलो फ्रेंड्स, वेलकम बैक टू माय चैनल। तो आओ एक दिन ने और आओ एक ब्लॉग ने हाजिर होइछि तोमादेर सामने। तो आज के सकाल सकाल ब्लॉगटा शुरू करछि, आशा करी सबाई तोमरा सुस्थ हो भालो आछो। तो देखो छादे चले एसेछि सकाल सकाल, और एई जे तोमादेर एकटा जिनिस देख एखाने देखो आमार मेके खावाते बसे पड़ेछि आर निएछि होच्छे डिम सिद्ध आर आलू तरकारी दिए भातटा मेखे निएछि। आजके आलू तरकारी छिलो बोले आर घी दिइनि, आर ओ जाबे एखन स्कूले खेदे। किन्तु आमार मेर बड़ो प्रब्लेम, बड़ो समस्या होच्छे भात खावा। तो भात खेते बसे किछुतेई ओ भात माने चिबोये गिलते पारे ना, ओ जल्दी गिले गिले भात खाय। तो एई जालातन आमार प्रत्येक दिन भोग करते हय तीनटे बेलातेई, अन्य सब किछुते बसे गिले नेबे किन्तु भात ओ गिलते चाय ना। आर देखो कष्ट कष्ट करे बुके আর মাঝে মাঝে একটু মোবাইল দেখছে, আর মোবাইল দেখারও টাইম পায় না, কারণ এই মানে খাওয়ার টাইমটুকুই ও মোবাইল দেখে সারা দিন। যেরকম এখন স্কুলে যাচ্ছে, তিনটের সময় বাড়ি এসে খেয়ে দে আবার ঘুমিয়ে পড়ে, ঘুম থেকে উঠে কিন্তু আবার পড়তে বসে। তো মোবাইল দেখার টাইম পায় না, তাই ও খাওয়ার টাইমটুকুই মানে যেহেতু খেতে বসে তো এইটুকু টাইমের জন্যই ওকে মোবাইল দেখতে দেওয়া হয়। আর দেখো আমার কী অবস্থা, আমার ওকে খাওয়াতে বসলে না আমার কোমর ব্যথা হয়ে যায়। আমার বাড়ির লোকও জানে যে আমার খাওয়াতে বসলে কতটা প্রবলেম হয়। তো সবাই বলে বলে কি তুমি ওকে খাওয়াও কীভাবে, এত মানে ঘন্টার পর ঘন্টা বসে বসে খাওয়াও কীভাবে। তো কি করব, খাওয়াতে তো হবেই, জোর জবরদস্তি করে, নাহলে তো খাবে না। আর দেখো অনেক বুকে বুকে খাওয়াচ্ছে, আবার আমার দিকে গটমট করে দেখাচ্ছে আমি কেন ওকে খাওয়াচ্ছি জোর করে। তো ভাত খাচ্ছে আর জল খাচ্ছে, কিন্তু ওই দেখো ভাত খাচ্ছে আর জল খাচ্ছে, তার মধ্যে আমাকে কিন্তু চোখ রাঙাচ্ছে কেন আমি ওকে খাওয়াচ্ছি। তো কষ্ট মষ্ট করে খাইয়ে নিই, খাইয়ে স্কুলে পাঠিয়ে দিই। তো ছোট মেয়ে চলে এলো স্কুল, স্কুলে পাঠিয়ে দিলাম খাইয়ে দাইয়ে, আর আমরা খেয়ে নেব একটু কলা। তো আমি আর আমার বড় মেয়ে একটু কলা খেয়ে নেব, আর ছোটো মেয়েটাকে টিফিনে দিয়ে দিয়েছি। তো আর কলা তো শরীরের পক্ষে খুব ভালো জানোই, এনে তখন এই যে কলটা খেয়ে নিই। কিচ্ছু কোনো ফল খেতে চায় না জানো, কোনো ফল খেতে চায় না, তাও তখন খাচ্ছে। ও খালি কী খায় জানো, পেয়ারা, না কলা, না আঙ্গুর, না বেদানা, কোনো ফল খেতে চায় না, খালি দাও পেয়ারা, দাও পেয়ারা খাবে। তাও কি একটু পেকে গেলে ধরো একটু নরম হয়ে গেছে, তো সেই পেয়ারা কিন্তু ওর মুখে ওঠে না। কিন্তু আমার কিন্তু সব ফলই চলে, আমার ছোটো মেয়েও কিন্তু সব ফল খায়, কলা থেকে শুরু করে সব ফল খায়, কলাটা বেশি পছন্দ করে আমার ছোটো মেয়ে। তো ওকেও টিফিনে কলা আর কেক দিয়ে দিয়েছি, আর ও তো বাড়ি আসবে তিনটের সময়। তো চলো কলাটা খেয়ে নিই, তারপর আবার আসছি। এখানে বাজার থেকে নিয়েছে বাটা মাছ। তো বাটা মাছ কিন্তু কেটে নিয়ে এসেছে আমাদের যেই মাছই আনুক না কেন, বড়ো মাছ হোক বা ছোটো মাছ হোক, কেটেই নিয়ে আসে। আর পরিষ্কারই থাকে, কিন্তু তাও একবার ঘষে মেজে নিতে হয় মাছগুলো, কারণ মাছের গায়ে তো একটু একটু আঁশ লেগেই থাকবে, তাই না? তো আঁশ আর মাঝে মাঝে মাথার মধ্যে একটু ফুলকলে কম লেগে থাকে, আর তার সাথে পটকা, পটকাটা কিন্তু ওরা ফেলে না, নাড়ি বুড়ি ফেলে দেয় কিন্তু পটকাটা কিন্তু লেগে থাকে। তো আমরা তো পটকাটা খাই না, তাই পটকাটা ফেলে নিচ্ছি, আর মাছের গায়ে আঁশগুলো ভালো করে ঘষে মেজে নিচ্ছি যাতে মাছটা পুরো পরিষ্কার হয়ে যায়। তো মাছটা ভালো করে পরিষ্কার করে জল দিয়ে ধুয়ে লবণ হলুদ মাখিয়ে রাখবো আমি।
আর এখানে কি নিয়ে এসছে দেখো, একটা বড় তরমুজ। আমার ছোট মেয়ে বায়না করে তরমুজটা নিয়ে এসছে, তরমুজ খাবো। আর তরমুজ কিন্তু আমরা সেরকম একটা খুব একটা পছন্দ করি না, কিন্তু আমার ছোট মেয়ে প্রত্যেক বছর গরম আসতে না আসতেই যদি ওর চোখের সামনে তরমুজ পড়ে তো সেই তরমুজটা ওর লাগবেই তখন খেতে। তো বাবার সাথে একটু ঘুরতে বেরিয়েছিল আর দেখতে পেয়ে গেছে তরমুজ বিক্রি হচ্ছে, ব্যাস আর কি, সঙ্গে সঙ্গে কিনে নিয়ে এসে বাড়িতে চলে এসেছে। আর বাড়িতে এসে বলছে মা এখন কাটবে না, ফ্রিজের মধ্যে রেখে ঠান্ডা করবে তারপরে কিন্তু কাটবে। তাই ওর কথা মতনই তরমুজটা ভালো করে ধুচ্ছি, ধুয়ে ফ্রিজে ঢুকিয়ে রাখছি যাতে ঠান্ডা ঠান্ডা তরমুজ কেটে ওকে দেওয়া যায়। তো এটা এখন খাওয়া হবে না, এটা এখন রেখে দিচ্ছি, বিকালবেলা কেটে ওকে দেবো। আর দেখো ফ্রিজটা বন্ধ করে কি দেখাচ্ছি, আমার ছোট মেয়ে স্কুল থেকে স্টিকার নিয়ে এসছে, দেখো স্টিকারটা দেখলে মনে হচ্ছে কাগজ, কিন্তু কাগজ না, পিছনে কিন্তু চুম্বক লাগানো। আর সেই চুম্বক কি দেখা যাচ্ছে না, এমনই চুম্বক। আমি তো ভাবছি কাগজ আমি ফেলে দিচ্ছিলাম, তো ছোটো মেয়ে বলছে দেখো মা দেখো এর সাথে চুম্বক লাগানো। তো সত্যি তাই চুম্বকের মতন লেগে যাচ্ছে দেখছি, মানে কাগজটা যখনই ফ্রিজে লাগাচ্ছি তখন লেগে যাচ্ছে। তো কাগজের ভেতরে হয়তো কোনোভাবে হয়তো চুম্বকটা লাগানো আছে, যেটা আমাদের চোখে পড়ছে না। আর এখন কটা বাজে দেখো, এখন বাজে হচ্ছে 11:20, 11:20 বাজে। তার আগে আমার মেয়ে স্কুলে চলে গেছে, তারপরে কিন্তু আমি ঘর দোর গুছোতে শুরু করে দিই। আর এই দেখো কানে হেডফোন লাগিয়ে ঘুরে বেড়াচ্ছে, কারণ ফোনটা তো আমার হাতে, গান শুনছিল সেখান থেকে কেড়ে নিয়ে এসেছি, কেড়ে নিয়ে এসে ভিডিও করছি। এই দেখো হ্যাঁ, তাই বলছে আমাকে দেখিও না দেখিও না দেখিও না, ওই দেখো দেখো পালিয়ে যাচ্ছে পালিয়ে যাচ্ছে। গান গান শুনছিল সেখান থেকে আমি মোবাইল কেড়ে নিয়ে এসে ভিডিও করছি, বুঝেছো। তার সাথে দুপুরের আজকে কী রান্না আছে সেটাও বলে দিই। এখানে আমি কুমড়ো কেটে নিয়েছি, আর তোমরা তো জানোই আগেও দেখেছি আমি কুমড়োর মলম বা কুমড়োর ছক্কাটা খেতে খুব ভালো লাগে আমাদের, আমি না আমার বাড়ির সবাই। আর এখানে দেখো মুসুরির ডাল নিয়েছি, মুসুরির ডাল দিয়ে করবো কুমড়োর ছক্কাটা। আর এখানে দেখো সেই বাটা মাছগুলো ভাজাও হয়ে গেছে, আর এখানে মশলাও কষানো হয়ে গেছে, মশলা কষিয়ে জল দিয়ে বাটা মাছগুলো দিয়ে দেবো, আর তারপরে আস্তে আস্তে আমি কুমড়ো ছক্কাটা তৈরি করে নেবো, মানে রান্না করে নেবো। আর এখানে দেখো ওর বাবা বাজার থেকে গন্ধরাজ লেবু নিয়ে এসছে, আর বলছে কাটো তো দেখি রস কেমন হয়েছে। তো দেখো গন্ধরাজ লেবু যতই কাটি না কেন তো এইরকমই সব লেবু পাই, ফ্রেশ লেবু আর পেলাম না। তো দেখো দানাও কম আর রসও কম হয় এই গন্ধরাজ লেবুতে, কিন্তু গন্ধ থাকে। তো দানা তো ভর্তি, আমি দানা ছাড়াতে ছাড়াতে আমার মাথা পাগল হয়ে গেল। তো বুকগুলো কেটে দানাগুলো ছাড়িয়ে নিচ্ছি আর পিস পিস করে নিচ্ছি। গন্ধরাজ লেবু পেলে ভাতের মধ্যে যাই মাখো না কেন এক ভাত খাওয়া হয়ে যায়। তো আমার বড় মেয়ে খুব পছন্দ করে বলে বড় মেয়ে সবসময় ওর বাবাকে বলে বাবা অন্য লেবু কিন্তু আনবে না, সবসময় গন্ধরাজ লেবুই আনবে, তাই ওর বাবা সবসময় গন্ধরাজ লেবুই এনে দেয়। তো ওগুলো টুকরো করে নিচ্ছি, আমরা ভাত খাওয়ার সময় এক পিস করে নিয়ে নেবো। তো গ্যাসটাকে একটু বাড়িয়ে দিই, ঝোলটা একটু ফুটুক, আর ঝোলটা ফুটু উঠলে তারপর আমি এই দুটো রান্না করে নেবো। আর ঘর তো দেখে দিই, ঘর পরিষ্কার করে ঘর ঝাড় দিয়ে ঘর মুছে বিছনা টিছনা একদম পরিষ্কার করে রেখে দিয়েছি। আর এই ঘর, এই ঘরও পরিষ্কার। আমার বড় মেয়ে এখন চান করতে যাবে, চুল বাঁধবে তাই ঘুরে বেড়াচ্ছে, চুলটা বেঁধে দেবো আর ও যাবে এখন চান করতে। তো চুলের বেগুনিটা বেঁধে দিই, তারপর চান করে আসো, তারপর আবার আসছি।
ব্যাগটা নাও, ব্যাগটা নিয়ে ওইখানটা রাখো, ভদ্র রাখতে হলো, লোকে কি বলবে, এটা কি হলো, অস্থির হয়ে পড়েছো, স্কুল দিয়ে এসে অস্থির হয়ে পড়েছো, যাও ব্যাগটা ওইভাবে রাখতে নেই, যাও ব্যাগ দেখাছো, যাও মামা যাও যাও, অনেক বেলা হয়ে গেছে, 3টে বাজে, যাও যাও, খেলাধুলো সব হবে, আগে আগে যাও 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 যাও, পাটা ধোও আর ব্যাগটা জায়গা রেখে তারপরে চলো খেতে বসো, চলো 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 মা শোন মা চলো। তো ইনি এখন ঘুম থেকে উঠলেন, এখন স্কুল নেই তো, একটু আপাতত পড়া বন্ধ আছে, তাই দেরি করে দেরি করে ঘুম থেকে উঠেছে মহারানী। উঠে এখন বিছানা বোঝাচ্ছে। আর একটা জিনিস দেখাই, আমাদের এখানে যেহেতু জাজিম ছিল আগে, তো ডানলোপ গদি আনা হয়েছে, তো এই যে, তো এখন আপাতত আমরা কিন্তু এটার উপরেই শুচ্ছি। আই যে আগের সুখাপাত করে সে বললো, আমার ছোটো মেয়ে কিন্তু, ছোটো মেয়ে বড় মেয়ে কিন্তু এখানে শুতে খুব মজা পাচ্ছে, বলছে মা খাটের দরকার নেই, এখানেই আমরা শোবো, মানে নিচু তো, পট করে এসে এখানে লাভ দিয়ে উঠে পড়ে যাচ্ছে, ও সফট দাও সরব। তো এইটা কিন্তু বেশ ভালোই নরম, আর এটা একটু দামও নিয়েছে অনেক, আমি বলে দিয়েছি খুব আগের আমাদের ওই পাশে ওই ঘরের খাটটা না খুব শক্ত ডানলোপটা, তো এবারটা আমি একটু বলেছিলাম একটু নরম দেখে এনো, তাই দেখো নরম দেখে এনেছে এবারটা, দেখো আর সাদা তো জানি না কী হাল হবে, কারণ এই প্লাস্টিক থাকে না, এই প্লাস্টিক উঠে যায়, এই যে উপরে যে প্লাস্টিক এটা কিন্তু ছিঁড়ে উঠে যায়, ছিঁড়ে গেছেও, তো এই প্লাস্টিকটা উঠে গেলে জানি না কী হাল হবে, এটার পুরো সাদা, আর ওই ঘরটা কিন্তু লাল প্লাস্টিক উঠে গেছে, ওটা লাল যে কভারটা রয়েছে ডানলোপের উপর, তো লাল কভার বেরিয়ে গেছে, কিন্তু নোংরা হবে বলে তো মনে হয় না, কিন্তু এইটা কী করবো আমি বুঝতে পারছি না, কারণ আমার ছোটো মেয়ে যা দুষ্টু, আর দেখো এটার উপর কিন্তু আমার দুটো তোষক, মানে আমাদের খাটে কিন্তু দুটো তোষক পাতা ছিল, এই একটা আর এই একটা, দুটো তোষক, দুটো তোষক পাতা ছিল, দেখো দেখো বারবার উঠছে বারবার নামছে, আর ওই যে ওই যে তোর কি ওটা সোফা, ওখানে গিয়ে বসলি, এখান থেকে উঠে গিয়ে কপাত করে গিয়ে ওখানে গিয়ে উঠে বসে থাকে, ওই যে, আর হ্যাঁ আর এই যে এই যে তোর সাজিমটা এটা দিয়ে দেবো কাউকে, কারণ এটা রেখে আর কী করবো, ওই যে কাউকে আমি বলেছি নিয়ে যেতে, কারণ ভালো আছে, পুরোই ভালো আছে, খালি চেপটে গেছে, কারণ অনেক বছর যেহেতু রয়েছে চেপটে তো যাবেই, তো এটা আমি কাউকে নিয়ে যেতে বলেছি, কেউ একজন এসে নিয়ে যাবে, যার ইচ্ছে হবে সে নিয়ে নেবে, বলা হয়েছে অনেককেই, তো এই যে তো চলো আবার আসছি একটু পরে। আর এখানে সন্ধ্যাবেলা ওঠার পরে করে নিচ্ছি একটু চা, চা আমি আর আমার বড় মেয়ে ছাড়া কেউ খায় না, আর ছোটো মেয়ের জন্য দুধ জাল দিয়ে দিয়েছি, মানে এটা নতুন দুধ বসিয়েছি জাল দেওয়ার জন্য, আর আগের যে দুধটা ছিল সেই দুধে কিন্তু ও কমপ্লেন খায়, তো ওই যে গ্যাস বাড়িয়ে দিলাম দুধটা একটু জাল হোক, আর পাশেই আমি কমপ্লেন করে নিচ্ছি। আর কমপ্লেন যতই রাখি না কেন কৌটুর কমপ্লেন কিন্তু কেমন যেন একটু দলা পাকি পাকি আসছে, তাই এখন অভিনব একটু কায়দা করলাম, এখান থেকে কমপ্লেনটা নিয়ে কমপ্লেনের প্যাকেটের মুখটা মুড়িয়ে জামা কাপড়ে যে ক্লিপ হয় না সে ক্লিপ দিয়ে আমি আটকে রাখবো। এই কদিন ধরে আমি এভাবেই করছি, কারণ তার আগে যতই আমি প্লাস্টিকের মধ্যে রাখতাম না কেন হাওয়া লাগতো, হাওয়া লেগে হয়তো জিনিসটা একটু আঠাটা টাইপের হয়ে যেত কমপ্লেনটা। আর দেখো এই কৌটোটা সেমিলেকের কৌটো, কিন্তু এটা কিন্তু কমপ্লেন ভিতরে, আর এই সেমিলেক আমার ছোটো মেয়ে ছোট্টবেলায় খেত, তো সেই কৌটো কিন্তু এখনও ব্যবহার করে যাচ্ছি সেমিলেকের, আর এই যে কমপ্লেন তৈরি হয়ে গেছে, তো এখন আমি ছোটো মেয়েকে দিয়ে দেবো কমপ্লেনটা, ছোটো মেয়ে খেয়ে নেবে। নাও 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 কেন, কমপ্লেন খেতে গিয়ে যত জ্বালা বাবা,
কষ্ট, জ্বালা। ভালো লাগে না খেতে? ভালো লাগে না? এগুলো খেতে তো ভালো লাগবে না, অনেক কষ্টে খায়। এই দেখো খেলো, আটু খাও, আটু খাও, আটু খাও, আবার পরে খাবা। আটু 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 আটু, দেখেছো তো? দুই চুমুক দিয়ে আমাকে দিয়ে দিচ্ছে, আবার পরে খাবে। দেখো কীর্তি, আবার একটু পরে তাতে খেয়ে নাও পুরোটা। আর এই যে ও কিন্তু কমপ্লেন এভাবেই খায়, এই যে দু ঢোক খাবে আবার রেখে দেবে, আবার দু ঢোক খাবে আবার রেখে দেবে, এইভাবে কেউ কমপ্লেন খায়? এই মেয়েটা খায়, এই বাজে মেয়েটা। এভাবে তাকিয়ে আছিস কেন? কী খাবে জানো? ওই যে চিপস, চিপস ওইগুলো খাবে, কিন্তু এগুলো খাবে না। উল্টোপাল্টা জিনিস খাবে, এই ছাড়া তোর জীবনে কিছু নেই। তো মেয়েকে এখন পড়তে বসিয়েছি, আর পড়তে বসানোর সঙ্গে সঙ্গে দেখো ওর বাবা আবার কি এনে দিলো, এই যে চপ এনে দিলো বড় মেয়ের জন্য, এই ছোটো মেয়ের জন্য পেঁয়াজি, আমাদের জন্য এই যে প্যাটিস নিয়েছে। আর আমি আর এখান থেকে উঠিনি, যেহেতু ওকে পড়াচ্ছিলাম তাই প্লাস্টিকে, যেই প্লাস্টিকে দিয়েছিলো সেই প্লাস্টিকে আমি প্যাটিসটা নিয়ে বসে পড়েছি। এটা হচ্ছে চিকেন প্যাটিস, সঙ্গে স্যালাড আছে আর একটা পাকোড়া আছে। আর বড় মেয়েকে তো বড় মেয়েকে দিয়ে দিয়েছি, আর ওর বাবাও নিয়ে নিয়েছে। তো এখন এটা খেতে খেতেই বিদায় নেব, ভিডিওটা আর বেশি বড় করবো না, এখানে এন্ড করবো। সবাই সুস্থ থাকবে, ভালো থাকবে, আর আমার ভিডিও ভালো লাগলে লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে দেবে, পাশে থাকা বেল বাটনটিকে অবশ্যই অন করে দেবে। তো আবার দেখা হবে অন্য কোনো ভিডিওর সাথে, ততক্ষণের জন্য টাটা। আর আমরা এটা গরম গরম ফিনিশ করে নিই, তাই তো? গরম 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 থাকলে খাওয়া ওঠে না, ঠান্ডা হয়ে গেলে খাওয়া খাওয়া ভালো লাগে না। টাটা করে দাও, টাটা টাটা, কমেন্ট করে দিও, টাটা।